দেবী হল সরস্বতী দেবী, যা শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসে শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয়। তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। এই ভিডিওতে থাকছে 2024 সালের শ্রীপঞ্চমী বা সরস্বতী পূজার সঠিক তারিখ এবং পূজোর সময়সূচি। এর আগে জেনে নেই সরস্বতী পূজার শাস্ত্রীয় ব্যাখ্যা। তো চলুন শুরু করা যাক। শ্রীপঞ্চমী দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা পূজা আয়োজন করে থাকে। এছাড়াও গৃহ এবং সার্বজনীন পূজা মণ্ডপেও দেবী সরস্বতীর পূজা করা হয়। ধর্মপ্রাণ সনাতন পরিবারে এই দিনে শিশুদের হাতে খড়ি, ব্রাহ্মণ ভোজন এবং পিতৃতর্পণের প্রথা রয়েছে। সরস্বতী পূজার পরের দিনটি শীতল ষষ্ঠী নামেও পরিচিত। এছাড়া এই পুজো ভারত সহ বাংলাদেশেও ব্যাপকভাবে পালন করা হয়। চলুন জেনে নেই 2024 সালের শ্রীপঞ্চমী বা সরস্বতী পূজার সঠিক তারিখ এবং পূজোর সময়। 2024 সালের শ্রীপঞ্চমী পড়ছে 14 ফেব্রুয়ারি 2024 বুধবার, বাংলা পহেলা ফাল্গুন 1430। সময় বা তিথি, পঞ্চমী তিথি শুরু হবে 13 ফেব্রুয়ারি দুপুর 2:40 থেকে এবং পঞ্চমীর তিথি শেষ হবে 14 ফেব্রুয়ারি সকাল 12:10 পর্যন্ত।